খবরের চেরে কদমতলা অগ্নি নির্বাপক অফিসের ভেতরের আগর গাছ উধাও হওয়ার আট দিনের মাথায় মামলা নিল চোরাইবাড়ি থানা করল ঘটনাস্থল পরিদর্শনও উল্লেখ্য গত চোদ্দই সেপ্টেম্বর রাতে কদমতলা অগ্নি নির্বাপক দপ্তরের প্রেমতলা স্থিত অফিস কমপ্লেক্সের বাউন্ডারি ভেতর থেকে একটি বিশাল আকৃতির আগর গাছ চুরি হয়ে যায় পরদিন সকালে অফিস কর্মীরা তা প্রত্যক্ষ করেন এবং পরবর্তী সময় ঘটনার দুই দিন পর অর্থাৎ ষোলো তারিখ চুড়াইবাড়ি থানায় একটি লিখিত জিডি এন্ট্রি করে দায় সারেন ইনচার্জ উমেশ প্রসাদ চৌধুরী ঘটনার সাত দিন কেটে গেলেও পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে চুরি যাওয়া আগর গাছ উদ্ধারে কোনো তৎপরতা দেখা যায়নি এদিকে অফিস সূত্রে জানা যায় বিগত প্রায় মাসখানেক ধরে উত্তর ফুলবাড়ি এলাকার ছয় ং ওয়ার্ডের বাসিন্দা আগর ব্যবসায়ী আব্দুল আলীর সঙ্গে ইনচার্জ বাবুর আগর গাছ বিক্রির বিষয়ে কথাবার্তা হয় তাছাড়া একাধিকবার ওই ব্যবসায়ী গাছটি দাম দর করে এবং অফিস চত্বরে এসে গাছটি দেখে যায় তাতে এই গাছটি আদৌ চুরি না বিক্রি হয়েছে তা নিয়ে এলাকাবাসীদের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করে জানা যায় ইনচার্জ উমেশবাবুর দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে রয়েছে দহরম মহরম সম্পর্ক তাই সরকারি জায়গা থেকে সরকারের সম্পত্তি চুরি যাওয়ার কোনো তদন্ত হয়নি এই সংবাদটি সংগ্রহ করতে গেলে অফিস কর্মীরা দাবি তুলে বলেন পুলিশ প্রশাসন ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদান করুক আগর গাছের বিষয়ে কথা বলতে গেলে আনোয়ার হোসেন নামের এক ফায়ারম্যান এক প্রকার সংবাদকর্মীদের উপর দেখান অবশ্য স্থানীয় জনগণ সংবাদ বলেন আগর গাছ চুরি হয়নি গাছটি বিক্রি করে চুরির রূপ দেওয়া হচ্ছে সরকারি জায়গা থেকে থেকে লক্ষ টাকা মূল্যের দুই এই গাছটি অবৈধভাবে বিক্রি করেছেন ইনচার্জ উমেশবাবু স্থানীয়রা ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি তুলে ও দপ্তরের মন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন পাশাপাশি যদি এই ঘটনা সুষ্ঠু তদন্ত না হয় স্থানীয় জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথে হাঁটবেনও বলেন এই সংবাদটি ঘটনার আট দিনের মাথায় অর্থাৎ শুক্রবার প্রকাশ হলে নড়ে চড়ে বসেন উত্তর জেলা পুলিশ আধিকারিকরা জেলার পুলিশ আধিকারিকরা শীঘ্রই এই ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেন চুরাইবাড়ি থানাকে উপরমহলে দাবরানি খেয়ে স্থানীয় থানার পুলিশ এদিন দুপুরে ইনচার্জ উমেশ বাবুকে থানায় ডেকে পাঠান তারপর ছেচল্লিশ নম্বরে ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারায় মামলা নথিভুক্ত করা হয় এই মামলাটি তদন্তের ভার দেওয়া হয় থানার এএসআই কৃষ্ণধন বিশ্বাসকে তিনি এদিন রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে এখন প্রশ্ন হল ঘটনার দিন রাতে ফায়ারম্যান তরুণ দত্ত আনোয়ার হোসেন রতন বিকাশ রায় এবং জগর সিনহা নামের ছয়জন জন ডিউটিতে থাকা অবস্থায় এবং সেন্ট্রি ডিউটি থাকা অবস্থায় কিভাবে বিশাল আকৃতির আগর গাছ চুরি হয়ে গেল স্থানীয়রা দাবি তুলছেন পুলিশ এই ছয়জন ফায়ারম্যানকে জিজ্ঞাসাবাদ চালালে ও ইনচার্জ উমেশবাবুর চোদ্দ তারিখের ফোনের কল হিস্ট্রি খতিয়ে দেখলে ঝুলি থেকে বেরিয়ে আসবে বিড়াল অগ্নি নির্বাপক অফিসের একটি বিশ্বস্ত সূত্রে জানিয়েছে এই আগর চুরি কাণ্ডে জড়িত ইনচার্জ তাই ইনচার্জের নামটি ভয়ে মুখে আনতে পারছেন না তাছাড়া এই ইনচার্জ প্রেমতলা স্থিত দমকল অফিসের সরকারি সামগ্রী চুরি করে বিক্রি করার মতো আরও একাধিক ঘটনা রয়েছে যা আগামী দিনে আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করে আসল রহস্য উন্মোচন করা হবে রিপোর্ট আর ই নিউজ